জেলা পরিষদের রাস্তা দেখুন, পিচ রাস্তা, পিচ রাস্তা তো সাংসদ বা পঞ্চায়েত করতে পারবে না, কারণ একটা পিচ রাস্তা করতে গেলে প্রচুর টাকা প্রয়োজন। সেই টাকাটা কেন্দ্র সরকার জেলা পরিষদে পাঠায়, এরা সেই টাকাগুলো কোথায় খরচ করেছে আর সেই টাকা কারা নষ্ট করেছে এটাই তখন সব থেকে চিন্তার বিষয়। কেন্দ্র জেলা পরিষদে কোটি কোটি টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? গ্রামের লোকই বলছে রাস্তা খারাপ, এদিকে মুখ্যমন্ত্রী বলেন 90% কাজ নাকি হয়ে গেছে, তাহলে এটা কার মধ্যে পড়ে? সেই 10%-এর মধ্যে পড়ে নাকি 90%-এর মধ্যে? রাস্তার বেহাল দশা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এদিন বালুরঘাট ব্লকের খানপুর গ্রামে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযানে যোগ দেন। সুকান্ত স্থানীয়দের অভিযোগ, ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খানপুর সংসদে প্রবেশের মুখে 2 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে। জাতীয় সড়ক থেকে ওই গ্রামে কোনো টোটো অটো ঢুকতে চায় না বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বিজেপি সদস্য, বিজেপি প্রধান, বিজেপি বিধায়ক তো বটেই, বিডিও অফিস, জেলা পরিষদ সর্বত্র জানিয়েও ওই রাস্তা সংস্কার করানো যায়নি, তাই এবারেও গ্রামবাসীরা ভোট বয়কটে রাস্তায় হাঁটবেন বলে হুমকি দিতে শুরু করেছেন। এদিন সাংসদ সুকান্ত মজুমদার ওই গ্রামে আসতেই তাকে অভিযোগ জানান গ্রামবাসীরা। রাজ্য সভাপতি সুকান্তবাবু বলেন, কেন্দ্রীয় সরকার তো কোটি কোটি টাকা পাঠাচ্ছে জেলা পরিষদকে, কিন্তু সে টাকাগুলো যাচ্ছে কোথায়? রাস্তার হালগুলো বেহাল, অথচ মুখ্যমন্ত্রী বলেছেন 90% কাজ করে ফেলেছেন। এই পিচ রাস্তার কাজ পঞ্চায়েত বা সংসদ তহবিল থেকে করানো সম্ভব নয়, এর জন্য যে টাকা প্রয়োজন সেই অর্থ বরাদ্দ জেলা পরিষদে করতে পারে। বালুরঘাট থেকে সুবীর মোহন্ত, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।